তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রুম ছেড়ে দিচ্ছি পাটায়ার। আমরা এখন ব্যাংকক বেরিয়ে যাব। তো ব্যাংককের জন্য ক্যাব বুক করা হয়ে গেছে অলরেডি। আমরা চেক আউট ওখানে কাউন্টারে গিয়ে রিসেপশনে গিয়ে চেক আউট করে নিচ্ছি এখন, করে তারপরে সাথে সাথে ক্যাবে উঠে বেরিয়ে যাব ব্যাংককে। এই দুটো দিন পাটায়াতে ছিলাম, বেশ ভালো লেগেছে। আজকে তো চলে যেতে হবে, আর ব্যাংককে গিয়েও বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই, কারণ ওখান থেকে আবার বেরিয়ে যেতে হবে এয়ারপোর্টের জন্য রাতের দিকে, চলে যেতে হবে বাড়িতে, মনটাও খারাপ। তো যাই হোক, আজকে শুরু হলো সকালটা, সেকেন্ড লাস্ট দিন ব্যাংককে, সরি পাটায়াতে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, আর ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। হোটেলের এখানে এসছি তো ঠিকই ব্যাংককে, কিন্তু এখানে হোটেলের লোকেশনটা ঠিক ভালো না, মানে এরিয়াটা ঠিক জমজমাট না, কেমন একটা শুনশান টাইপের, আর চারিদিকে বড় বড় এরকম বিল্ডিং, মানে এগুলো হোটেলই হবে হয়তো, কিন্তু ভালো ঠিক লাগছে না। ওই জন্য আমরা আগের দিনের যে এরিয়াটায় ছিলাম ব্যাংককে, প্রাতুনামের যে সাইডটা, সেইখানটাতেই এখন বুক করছি। কিন্তু এখন ট্যাক্সি মানে ড্রাইভাররা ক্যান্সেলও করে দিচ্ছে, এখান থেকে নিচ্ছেও না, জানি না কী করে কোথায় যাব। তো আমরা এখান থেকে ক্যাব তো পেলাম না, ওই জন্য ভাবলাম যে টুকটুক একটা সাইডে দাঁড় করানো ছিল, তো ওখানে গিয়ে আমরা অনেক বলার পরে উনি 100 বারে আমাদের প্রাতুনাম সিটি এনে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছেন। যদিও আজকের দিনের হোটেল নেওয়াটা আমাদের লসই, কারণ আজকে আমরা থাকবোই না এখানে, আর রাতটাও থাকবো না, রাত্রেবেলাই আমরা বেরিয়ে যাব। আমরা চলে এসেছি আমাদের হোটেলের এখানে, মানে প্রাতুনাম সিটি ইনের এখানটায়। আগের দিন আমরা সিটি ইনে পাইনি বলে পিটু বুটিক হোটেলটায় গিয়েছিলাম। তো রিজু এখন অন্য হোটেলও দেখছি, কিছু অন্য দেখ, জানি না কতটা কি দেখতে পারবো আমরা, কেন কি আমাদের এখন হাতেও কম টাইম, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 2 বেজে গেছে আর খিদে পেয়ে গেছে আমাদের, কিছু খাইনি, না খেয়েই আমাদের হোটেল ছেড়ে দিতে হয়েছে। আর মানে হোটেল ছেড়ে দিতে হয়েছে কি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর কি, যাতে এখানে এসে আমরা একটু নিরিবিলি রিল্যাক্স করে একটু বসতে পারি, কেননা 2 ঘন্টার জার্নি আমাদের, 2.5 ঘন্টা অলমোস্ট লেগেছে আজকে, অনেকটা ট্রাফিক জ্যামে আমাদের ফাঁসতে হয়েছিল আর কি। তো আমরা এখন এসেছি প্রাতুনাম সিটি ইন হোটেলটায়। এখানে পার নাইট 1000 বাহ করে নিচ্ছে, তো আমাদের জন্য এটা একটু বেশি হয়ে যাচ্ছে ফর আজকের দিন, কেননা আজকে আমরা রীতিমতো রাত্রেবেলা মাঝরাত্রেবেলা উঠে চলে যাব, তো বেকার বেকার 1000, মানে ইন্ডিয়ান টাকার প্রায় 2500 সামথিং এখানে লাগছে, তো 2500 টাকা পুরো জলে যাচ্ছে আজকের দিনটার জন্য। কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড টায়ার লাগছে, একটু ঘুরে ঘুরে যে হোটেলগুলো দেখবো এখন সময়ও নেই, কেননা 2:30 বেজে গেছে। এবার ওই জন্যই আর কি আমরা এই হোটেলটা নিয়ে নিলাম আপাতত জন্য, নিয়ে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে, এখানেই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো পরপর রয়েছে, সেখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরিয়ে যাব একটু মার্কেটে। চাটুচাক মার্কেট এখানকার সব থেকে মানে চিপার যে জিনিসপত্র পাওয়া যায়, হোলসেল মার্কেটও বলা যায়, ওখানে আমরা ভাবছি আজকে একটু যাব, কেননা এই কদিন যাওয়া হয়নি, তো আজকে লাস্ট দিন, আজকে উইকেন্ড আজকে থেকে শুরু হচ্ছে, তো আজকে থেকেই ওদের সন্ধ্যে 6টা থেকে 12টা পর্যন্ত আজকে মার্কেট বসবে, আবার কালকে সকাল মানে ভোর 7টা থেকে সারাদিন চলবে। তো ওই জন্য ভাবছি আজকেই যাব, একটু গিয়ে দেখে আসি, নাহলে তো কালকে চলেই যাচ্ছি আমরা, তো আর দেখা হবে না, ওই জন্য এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে আবার যাব। তো আমাদের রুম হচ্ছে গিয়ে 5th ফ্লোরে, ওই জন্য এখন লিফটে করে যেতে হবে। বাবা এই দরজাটা তো একদম পাশাপাশি, 505 আর 6-এ। এই হচ্ছে কি আমাদের রুম আজকের, এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম,
এখানে ফ্রিজ রয়েছে, কেটলি রয়েছে, টিভি, আর এদিকে মিরর, এটা একটা টেবিল, আর এটা হচ্ছে আই থিঙ্ক ওয়ার্ড্রপ। হ্যাঁ, এটা একটা ওয়ার্ড্রপ, এর মধ্যেই মিরর, ফুল সাইজ মিরর সেট করা, তো এটা একদিক থেকে ভালো হয়েছে আমার জন্য। বাট কী আর করা যাবে, এখন আর এইটুকু টাইমের জন্য ভালো আর খারাপ। আর এই হচ্ছে গিয়ে বেড, তা ঠিক আছে, মানে নিট অ্যান্ড ক্লিন আছে, কিন্তু এর থেকে আমার মনে হয় P2 যে হোটেলটায় আমরা ছিলাম সেইটা অনেকটা মানে খোলামেলা আর একটু বেটার ছিল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য হোটেল থেকে, আর এসে আবার একটুখানি বসে তারপরে আবার বেরোবো। ইচ্ছা আছে ভেজ খাওয়ার, নন ভেজ তো খাচ্ছি না আমরা কদিন ধরে, ভেজই খেয়ে নেবো। এলিভেটরটা কোন দিকে ছিল, ওই দিকে এলিভেটর? আমরা আগে একটু 7-Eleven এসেছি, কারণ জল নেই আমাদের। এই যে সেই আমাদের চেনা গলি, এইখানে আমরা খেয়েছিলাম ওই কোনটায় যেন খেয়েছিলাম, এইটায় না? হ্যাঁ, এটাই আমরা খেয়েছিলাম আগের দিন দুপুরবেলা। আর সামনে একটা ইন্ডিয়ান এক্সপ্রেস বলে রেস্টুরেন্ট আছে, ওইখানে খেয়েছিলাম রাত্রেবেলা। এইটা এটা আর সই পিওর ভেজ, আমরা এটাতেই এসেছি আবার ইন্ডিয়ান এক্সপ্রেসে। তো আমরা গেছিলাম প্রথমে অন্য আরেকটা রেস্টুরেন্টে, কিন্তু ওখানে মানে লোকজনও সেরকম নেই, কেমন একটা নিঝুম নিঝুম। তো ভাবলাম যে লোকজন নেই মানে নিশ্চয়ই রিভিউ হয়তো খুব একটা সুবিধার হবে না, তাই আমরা আমাদের চেনা রেস্টুরেন্টটাতেই চলে এসেছি, ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে আগের দিন খেয়েছিলাম রাত্রেবেলা ওই যে ওই যে কাশ্মীরি লোকটা, যাই হোক, তো সেইখানে চলে এসেছি। তা এখন অর্ডার করেছি আমরা হচ্ছে গিয়ে ভেজ পোলাও, আর তার সাথে নিয়েছি মালাই কোফতা। জানি কম্বিনেশনটা খুবই বিয়র, কিন্তু ইচ্ছে হলো তাই জন্য অর্ডার করলাম, দেখা যাক কীরকম কী খেতাম। এখানে তাও লোকজন আছে দেখো, দেখতেই পাচ্ছ, ওই জন্য আমরা একটু সাহস করে এখানেই এসেছিলাম। আমাদের খাবার চলে এসছে, ভেজ বিরিয়ানি আর মালাই কোফতা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটুখানি মার্কেট এক্সপ্লোর করতে, উইচ ইজ দ্য চাটুচাক মার্কেট। আর আরেকটা জিনিস হয়ে গেছে যেটা ইজ দ্য মোস্ট আপডেট, মানে ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লাইট টাইম চেঞ্জ হয়ে গেছে। আমাদের ফ্লাইট টাইম ছিল হচ্ছে 4:20, ভোর 4:20, আর 4:20 না 5:20, 4:20 কি 5:20 ছিল আমাদের ফ্লাইট টাইম। আর আমাদের এখন কারেন্ট ফ্লাইট টাইম হচ্ছে গিয়ে 9:20 কি 9:30, এরকম কিছু একটা হবে। তো আমাদের 4 ঘন্টা টাইম পিছিয়ে দিয়েছে, ডিলে হয়ে গেছে ফ্লাইট, আর যার জন্য কলকাতাতে ল্যান্ড করতেও আমাদের টাইম লাগবে অনেকটাই। মানে যেহেতু আমাদের এখান থেকে ফ্লাইট, ওখানে গিয়ে পৌঁছাতাম আমরা 6:30 মধ্যেই, কিন্তু ওখানে গিয়েও পৌঁছাবো এখন 10:30 মধ্যে আই থিঙ্ক। তো মোটামুটি আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে, আমাদের সব প্ল্যান মোটামুটি সেই মানে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে অ্যাকর্ডিং টু দ্যাট। তো বেসিক যে প্ল্যানটা সে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টে করার কথা ছিল এখানে এক রাত্রির, তো স্টে করার মানে আমরা বুক করেছি এক রাত্রির হোটেলই, কিন্তু স্টে করতাম না, ভেবেছিলাম যে রাত্রিবেলায় বেরিয়ে যাবো, মাঝরাতে 1টার সময় বেরিয়ে যাবো, কিন্তু 1টার সময় বেরোবো না। একদিক থেকে ভালো হয়েছে, হোটেলের পুরো খরচাটা জলে যায়নি, অ্যাটলিস্ট কিছুটা মানে কাজে লেগে গেছে আর কি, আমাদের মানে মধ্যবিত্ত বাঙালিদের মন মানসিকতা যা হয় আর কি। ও চলো যাওয়া যাক, আপাতত মার্কেটটা ঘুরে আসি, আর ওখানে সব দেখাবো তোমাদেরকে কি কি পাওয়া যায় কি না পাওয়া যায়, বাকিটা গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন ক্যাবের জন্য ওয়েট তো করছি, কিন্তু ক্যাব সবগুলোই প্রায় ট্রাফিক জ্যামে মানে আটকে রয়েছে, এখন এই বিকেলবেলাটা খুব জ্যাম থাকে। এখন ক্যাবের জন্য দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, এখন আমাদের ক্যাব কত মিনিট,
18 মিনিটস অওয়ে দেখাচ্ছে, 18 মিনিটস এখানে বসে থাকাটাও মানে দাঁড়িয়ে থাকাটাও চারটিখানি কথা না, ওদিকে মার্কেটটাও শুরু হয়ে গেছে এতক্ষণে অনেকক্ষণই, দেখা যাক কখন ক্যাব আসে, নাহলে অন্যটা ক্যান্সেল করে, বারবার করে ক্যান্সেল করছি কিন্তু সেমই টাইম দেখাচ্ছে সবগুলোতে। তো রিজু এখন এখান থেকে এটিএম থেকে ক্যাশ তুললো, কেন আমাদের ক্যাশে একটু শর্টেজ ছিল, কার্ডেই পেমেন্ট করছি সমস্ত খাওয়া দাওয়া হোটেল খরচা সমস্ত কিছু, কিন্তু কিছু কিছু জায়গায় ক্যাশ না হলে খুব প্রবলেম হয়ে যায়, যেমন এই যে গাড়ি ভাড়া ফাড়াগুলোতে এরা ক্যাশটাই চায়, এরা কার্ড অ্যাকসেপ্ট করে না, আবার কিছু কিছু খাবার রেস্টুরেন্টগুলোতেও ক্যাশ অ্যাকসেপ্ট করে, কার্ড করে না, যে মিনিমাম তুমি 5000 baht ট্রানজ্যাকশন মানে উইথড্র করতে পারো আর কি ক্যাশ, তো ওই জন্য আমাদের 5000 আপাতত তুলে নেওয়া হয়েছে। ফাইনালি ক্যাব আমাদের এসছে, ক্যাব একজন লেডি ড্রাইভার চালাচ্ছে আর এসেই আমাদের সরি সরি বললো, কেননা আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় হ্যাঁ হ্যাঁ মানে 20-25 মিনিট দাঁড়িয়ে, এক্স্যাক্টলি এখান থেকে চাটুজাগ মার্কেট আই থিঙ্ক 25 মিনিটই লাগবে, 20-25 মিনিট, এখানে অনেক প্রচণ্ড জ্যাম আর ম্যাক্সিমাম ওয়েগুলোই ওয়ান ওয়ে টাইপের, ওই জন্যই আর কি এত জ্যামগুলো হয়। আর তো এখানে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে রিজুর ইংলিশ বলার ক্ষমতা নিয়ে আমি ডাউট করতাম আগে, এখন মানে আমার পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে ও পারেই না, কেননা এখানে যারা মানে এখানে থাইল্যান্ডে যারা যারা থাকেন আর কি, ওদের তো থাই ভাষায় কথা বলতেই হয় আর কিছু কিছু ইংলিশ ভাঙাচোরা ইংলিশ বলে, ওর ইংলিশটা হচ্ছে সেই ইংলিশ ক্যাটাগরি, ও পুরো এখানকার ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছে, ঠিক আছে, ও থাইল্যান্ডে ইউনিভার্সিটি, তোর ভালো ইংলিশ তো বুঝছে না, আমারটা তো বুঝছে, এটা কিন্তু ঠিকই, আমার ভালো ইংলিশ মানে আমি যেরকম ভাবে প্রপারলি ইংলিশ বলতে পারি বা বলি চেষ্টা করি সেইটা যে বলে বোঝাচ্ছি এটা কিন্তু বুঝতে পারছে না, কিন্তু ও একটা দুটো করে ইংলিশ ওয়ার্ড ইউজ করছে জাস্ট, তাতেই কাজ হয়ে যাচ্ছে, তুই বল এবার থেকে, তুই বলছি খুব ঠান্ডা, সেটাকে আমি শুধু বললাম ঠুক কোল্ড, ব্যাস হয়ে গেল, তোর মতো এত এসি কম ওই কম সে কি বলবি, সব ও ডিল করছে, আমি তো করছি হোটেল মডেল বুক করে, ও সব ডিল করছে, কারণ আমার কথা অর্ধেক লোক কেউ বুঝতে পারছে না, ওর কথাগুলো সব একদম নিমেষে চুটকিতে বুঝে যাচ্ছে, ঠিক আছে, ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে যে ও ইংলিশ বলতে পারে না, এরা তো পারেই না ও পারে না, ঠিক আছে শোনা এসো আগা। তো আমরা চলে এসেছি চাটুজাগ মার্কেটে আর এখানে এসে বেশ লাইট চারিদিকে আলো আলো মার্কেটটা, এই প্রিন্টেড টি শার্ট গুলো দেখো 100 baht করে, এগুলো বেশ কিউট লাগছে, এই ব্যাগগুলো কি কিউট, saying you're making me so fool, get out of my life, I know what I'm supposed to do, when you're crushing all my dreams and you're making me so fool, I know what I'm supposed to do. Supposed to do. তো এখান দিয়ে ব্যাগ কেনা হয়েছে তিনটে, আমার মায়ের আর মানে দুই মায়ের, আমার আর দুই মায়ের জন্য ব্যাগ কিনেছি, ওই ছোট ছোট সুন্দর সুন্দর পলি ব্যাগ মতন উলের বোনা, বেশ ভালো লাগছিল, ইউনিক লাগছিল, ওই জন্য নিয়ে নিয়েছি।
জোড়া তাপ্তি দেওয়া প্যান্ট প্যান্ট এখানে দেখছো, বেশ স্টাইলিশ লাগছে তোকে। বাড়িতে যেগুলো ছিঁড়ে যাবে ওরকম সব মিক্স করবি গিয়ে, দিয়ে তোকে একটা বানিয়ে দেব, ঠিক আছে? ডিজাইনার ফায়দা আমার ফ্যাশন ডিজাইনিং, সেটাই তো। এই স্টলটা এসে আমার রণবীর সিং এর কথা মনে পড়ে গেল, পুরো ওরই যা পড়ে সেই সব জিনিস আছে, ও এইটাও পড়ে নেবে। এই স্টলটা এসেছে, এখানে সব বহু ড্রেস গুলো এখানে রয়েছে এই স্টলটাতে, বেশ সুন্দর সুন্দর বহু ড্রেস গুলো। রিজু এখানে আমের প্যাকেট দেখছে, এটা কি আমসত্ত্ব? গ্রিয়াল আমের আমসত্ত্ব, এর মধ্যে একটু আই থিঙ্ক চিলি আর চিনি কিছু একটা দেওয়া আছে, তাই 90 বার। এখান থেকে ক্যান্ডি আর এরকম এগুলো নিলাম, যে এই জিনিসগুলো দারুণ খেয়ে যেগুলো দেখাচ্ছিলাম এই টাইপের জিনিসগুলো হেভি লেগেছে। আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে গেছি, টুকটাক কেনাকাটা অনেক কিছু করেছি, তার মধ্যে জুস গুলো অনেক কিছু কিনে নিয়েছি, মানে বাড়ির জন্য, আমাদের জন্য, নিজেদের জন্য, সবার জন্য। আর বেস্ট তো লাগলো লাস্টে যে আমসত্ত্ব টাইপের যেটা ট্রাই করলাম ওইটা, ওটা হেভি লেগেছে। আবার পাপড় মানে পেঁপে সত্ত্বও আছে এটা, আমি ওকে বললাম পেঁপেটা নিয়ে নে, কেননা আমটা তো তাও আমসত্ত্ব তুই যে কোনো জায়গায় পাবি, কিন্তু পেঁপে সত্ত্ব তো পাবি না। আমাদের ওখানে এই টেস্ট হয় না, আর এই ফ্লেভার কি আম বলে এটা জানি না, সেই আমটা দিয়ে করেছে তো আরো বেশি ভালো লাগে, সুন্দর লাগছে। এখানে স্ট্রবেরি কিউই এগুলো ছিল, কিন্তু আমাদের ওখানে ওগুলো পাওয়া যায় কিউই স্ট্রবেরি, পেঁপেটা আমি দেখিনি ওই জন্য পেঁপেটা নিয়ে নিয়েছি, আর এখানকার আমের যে স্পেশালিটি ওই জন্য আমটা দেওয়া এখানকার। ঘরের খাবার দাবার এখানে ইন্ডিয়ান খাবারের এত দাম, মানে এক একটা খাবার খাচ্ছি আমরা প্রায় 1200 টাকার উপরে হয়ে যায় ইন্ডিয়ান টাকা, ইন্ডিয়ান টাকা। থাই ফুড বা স্ট্রিট ফুড খেতে চাও তাহলে সেটা অনেকটাই কম পড়বে, প্লাস 7-Eleven তো আছে, 7-Elevenও অনেক মিল অপশনসও রয়েছে। তো এটাই হোক, আর আজকের দিনটাই তো ফাইনাল, কালকে হলেই ব্যাস, মানে কালকে হলে কি কালকেই রিটার্ন করছি, মানে আজকে রাতটাই ব্যাস ইনাফ, কালকে রাতে বাড়ির খাবার দেখাবো। গেছিলাম এখানকার 7-Eleven এ, আর রিজু কতগুলো জিনিসপত্র নিয়ে নিয়েছে, ছোটবেলার মাইলোটা আগে নিয়ে, ও বলছিল মাইলো খাবো মাইলো খাবো, ওই জন্য আমি বললাম নিয়েই নে, আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় কিনা জানি না, তবে পাওয়া যায় না যতদূর দেখেছি। আর এখন হোটেলের দিকে যাচ্ছি, এত এক প্লাস্টিক জিনিস কেন কিনেছি বল, আর সব গিয়ে ওখানে দেখাবো থাইল্যান্ডের জিনিসপত্র কি কি খেয়েছি আমরা সারাদিন ধরে, ওই জন্য নিয়ে যাচ্ছি। ভাইও রয়েছে বাড়িতে, ভাইও কিছু খাওয়া মানে ও খেতেও ভালোবাসে এই সমস্ত টুকটাক টুকটাক জিনিসপত্র, ওই জন্য সবার জন্য একটু একটু করে কিছু না কিছু নিয়ে নিয়েছি। আর পুচকে বাচ্চাদের জন্য চকলেটস নিয়েছি কিছু এখানকার, তো ওই জন্যই আমাদের যাই না লাগে যে কী করবো কি না করবো কিচ্ছু আইডিয়া নেই, খালি ভরে ভরে কিনে নিয়ে গেছি। ও বাবা, সারাদিন দাপাদাপি করে এসে এখন হোটেলে ঢুকলাম, হোটেলটা নেওয়াটা বেকার সত্যি, থাকি না আমরা হোটেলে, খালি রাত্রেবেলাটা, খালি রাত্রেবেলাটা একটু মাথাটা ঠেকানোর জন্য হোটেল নেওয়া। এখানে একটা ওয়েট মেশিন আছে মাপবি, ওটা ব্যাগ না তুই বসে পড়। হোটেলের ইন্টেরিয়রটা বেশ ভালো, মানে এটা হচ্ছে স্টেয়ারটা, এই যে সিঁড়ি একদম দারুণ দেখতে, এখানে আলাদা করে ওয়াশরুমও রয়েছে জেন্টস, আর ও বাবা ওয়াশরুমটাও সুন্দর, বেশ সুন্দর হোটেল, কিন্তু 1000 থাইবার ঠিক আছে মোটামুটি, মানে বাজেটের মধ্যেই আছে, এর থেকেও বেশি রেঞ্জের হোটেল আমরা এর আগেও দেখেছি, মানে থাইল্যান্ডেই দেখেছি, কিন্তু
এই সব হোটেলগুলো মানে লোকেশন অনুযায়ী এই হোটেলগুলো বেটার, তাই না? 7-Eleven থেকে জল, এখানে কাপ নুডলস নিয়েছি এইগুলো, কেননা এগুলো বেশ ভালো লেগেছে আমার, এগুলো ভেজ কাপ নুডলস আর এখানকার এগুলো আলাদা। আমাদের ওখানেও এরকম টাইপের পাওয়া যায় আই থিঙ্ক, তো এই দুটো নিয়ে নিয়েছি কাপ নুডলস। রিজুর ভালো লাগেনি কিন্তু আমার ভালো লেগেছে বলে আমি নিয়ে নিয়েছি। রিজুর জন্য মাইলো, আর এই হচ্ছে গিয়ে, এগুলো হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট বার, এইগুলো আমাদের খুব কাজের জিনিস হয়েছে, মানে এগুলো আমরা প্রত্যেক দিন সকালবেলা কী খাবো কী খাবো, কোথায় কোথাও মানে সাইট সিন করতে গেলেও কী খেয়ে যাবো, এই বারগুলো খেয়ে যেতাম এই কয়েকদিন ধরে, তো ওই জন্য এগুলোও নিয়ে নিয়েছি দুটো তিনটে বাড়ির জন্য। কত কী কিনেছি রে, এই কেকগুলো ভীষণ ভালো, মানে এখানকার এই কেকগুলো এত ফ্লাফি না, এইগুলো প্লাস আরও কাপ কেক কিনেছি সেইগুলো খুব ফ্লাফি, আর এইগুলোও কিনে বাবা নিয়ে যাব কী করে আমি, এই যে এই কাপ কেকগুলো, এই যে এই কাপ কেকগুলো দারুণ সুন্দর খেতে, এই কাপ কেকগুলো মানে কী অবস্থা করে রেখেছি বুঝতেই পারছো, ওদিকে লাগেজের এই অবস্থা, কোথায় নেব আর। তো এখন আবার ও গিয়ে এই সমস্ত কিনে এনেছে 7-Eleven থেকে, রিজু বললো যে কি নেবে, কার জন্য কয়েকটা কি চকলেট নেওয়ার ছিল, হ্যাঁ ও জিমের ট্রেনার বলেছে এরকম চকলেটস নিতে, তো ও বলছে যে ঠিক আছে দাদার জন্য নিচ্ছি যখন হবে আমার জন্য, দাদা বললো যখন দেখি আমিও ট্রাই করে কিরকম নিশ্চয়ই খুব ভালোই হবে। তো ক্যামেরা ডিম ডিম মার্কা চকলেটস নিয়ে এসছে এখানে, আর এইখানে দেখো একটা হার্ট শেপের কি আছে জানি না, বাট বাড়ি গিয়ে খুলে দেখবো, কেননা এখন আপাতত এনার্জিও নেই ইচ্ছেও নেই, এখন বাজে কটা, 1:30 অলমোস্ট বাজতে যায় আই থিঙ্ক। এমনি সব প্যাকিং চলছে এখানে সব, আমি ও যতক্ষণ ছিল না বাইরে আমি ততক্ষণ, ঘরে যতক্ষণ ছিল না আমি ততক্ষণ সব প্যাক করলাম বসে বসে, যে কোনটা কি নিতে হবে, এগুলো ট্রলিতে ঢুকিয়ে দিচ্ছি কেননা এগুলো আমরা লাগে মানে ইসেতে নেবো না, ক্যাবিনে নিয়ে উঠবো না, এগুলো ট্রলিতেই চলে যাবে। অলরেডি ট্রলি কীভাবে আমি আটকাবো আমি বুঝতে পারছি না, একবার বসে ট্রাই করছিলাম কিন্তু ও না হলে হতো না, ওই জন্য ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি। এই ব্যাগটাও পুরো প্যাকড আপ, ওই ব্যাগটাও মোটামুটি আর কিছুটা ঢোকালে হয়ে যাবে প্যাকটা। আর একজনের অবস্থা দেখো, নিজে তো পাপ কাজটা করছেই সাথে আমাকেও করাচ্ছে, নতুন একটা আইসক্রিম ট্রাই করছিস, আমি খাবো না বললে তো হবে না, আইসক্রিম তো আমার এমনি ফেভারিট জিনিস, ভালো কিনা বল, আমার তো লাগছে মোটামুটি। আমার তো দুধ কর্নফ্লেক্সের মতনই লাগছে, পুরো কর্নফ্লেক্স আর ফ্লেভারটা দুধের, আমার একটু ভালো লাগছে, আমি মোটো আইসক্রিম খাচ্ছি না, এটা দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্টই মনে করে লোকের মনে এটাই খায় না, ওকে আমি বললাম আমাকে একটু ম্যাগনামটা কিনে দে, দিলি না, এই ভাটের আইসক্রিমটা তুই নিয়ে আসলি জোর করে, যা নিয়ে খোলা এখন কে জানো, চলো এখন শুয়ে পড়া যাক, আপাতত প্রচন্ড টায়ার্ড, চোখ মুখ দেখলেই হয়তো বুঝতে পারছো, চশমা খুলে দেখো কি অবস্থা চোখের, মানে গর্তে ঢুকে যাচ্ছে এত ঘুমের অভাব হচ্ছে, কেমন একটা লাগছে মানে মনে হচ্ছে কালকেই বাড়ি চলে যেতে হবে, আবার আনন্দও হচ্ছে বাড়ি গিয়ে কখন একটু ঘুমাবো হাত পা ছড়িয়ে নিজের বিছানায়, এটাও মনে হচ্ছে। ইয়া আপাতত জন্য এখানে ব্লগটা এন্ড করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখতে, আর কি কি নিয়েছি থাইল্যান্ড থেকে অবশ্যই সেটা বাড়ি গিয়ে দেখাবো, কেননা এখন আর প্যাক করা হয়ে গেছে, এখন আর আমি ওখান থেকে টেনে টেনে বার করতে পারবো না। গুড নাইট, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হবে আবার, টাটা।